সমন্বিত পাঁচ ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠানের অফিসার জেনারেল দুই হাজার এর তৃতীয় প্যানেলের চতুর্থ পর্যায়ের ফলাফল প্রকাশের জন্য এক মানববন্ধনের আয়োজন করা হয় মঙ্গলবার বিকেল তিন ঘটিকার সময় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করে তৃতীয় প্যানেলের চতুর্থ পর্যায়ে চাকরি প্রত্যাশীগণ তাদের ভাষ্য মতে ব্যাংকার সিলেকশন কমিটির সচিবালয় কর্তৃক প্রকাশিত পাঁচ ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা দুই হাজার পাঁচশো পদের বিপরীতে তিন দফায় চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয় তিন দফায় দুটি প্যানেলে চূড়ান্ত ফলাফল প্রকাশ হওয়ার পরও তাদের দাবি চারশোটি পদ এখনো শূন্য রয়েছে সেসব শূন্য পদ পূরণের লক্ষ্যে পাঁচ ব্যাংক ইতিমধ্যে সিলেকশন কমিটি তাদের চাহিদাপত্র পাঠিয়েছে এই মুহূর্তে চাকরি প্রত্যাশাগণের দাবিসমূহ সমূহ কোভিড নাইন্টিন এর কারণে দুই বছর নিয়োগ পরীক্ষা বিলম্বিত হয়েছে উক্ত নিয়োগে মৌখিক পরীক্ষা অংশগ্রহণ অংশগ্রহণকারী প্রার্থীদের একটি বড় অংশ চাকরিতে আবেদনের বয়স সীমা অতিক্রম হয়েছে বয়স সীমা অতিক্রম হওয়ার কারণে তারা নতুন কোনো চাকরিতে আবেদনের সুযোগ পাচ্ছে না এছাড়া ইতিমধ্যে তারা বিএসসি এবং গভর্নর বরাবর তিন দফা অর্থাৎ নয় জানুয়ারি দু হাজার বিশ দশ নভেম্বর দু হাজার একুশ এবং পঁচিশ জানুয়ারি দু হাজার বাইশ ইং তারিখে তিনবার আবেদন করেছে কিন্তু ইতিবাচক কোনো সারা পায়নি তাই চাকরি প্রার্থীদের দাবি তাদের বয়স এবং করোনার বিষয়টি বিবেচনা করে তৃতীয় প্যানেলে ফলাফল প্রকাশ করার জন্য অনুরোধ করছে তাদের দাবি করোনার কারণে এবং বয়স বিবেচনা করে ইতিমধ্যে প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাদের নিয়োগ প্রক্রিয়া দ্রুত বাস্তবায়নের জন্য দাবি পেশ করেছেন এ মানববন্ধনে সভাপতিত্ব করেন মোহাম্মদ ইউসুফ আলী এবং মানববন্ধন পরিচালনা করেন বিপ্লব সরকার আমাদের একাত্তর দাবি যে তারা যেন আমাদের এই ফলাফল প্রকাশ করে প্রায় চারশো পরিবারের মুখে আশীর্বাদ যাদের বয়স শেষ হয়ে গেছে তাদের নতুন তো আবেদন করার সুযোগ নেই তাই এই করোনাকালীন মহামারী বিবেচনা করে তারা যেন আমাদের এই তৃতীয় পরাজ করে এটাই আমরা আশা করছি